নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে। দেখুন, আজকের এই ভিডিওতে ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ সামনেই হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। আর এই বছরের শেষ চন্দ্রগ্রহণে সাফল্য থাকবে হাতের মুঠোয় ধনু রাশির জাতক জাতিকাদের। যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন, এই জ্যোতিষশাস্ত্র ধনুরাশির সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছে, যেগুলো আপনাদেরকে আমি আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব, আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে, অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন, সামনেই আসতে চলেছে আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু হতে চলেছে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আর এই দ্বিতীয় চন্দ্রগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং চন্দ্র ও রাহুর মিলনে ধনবর্ষা এবং অঢেল টাকার মালিক খুলে যাবে ভাগ্যের তালা এই ধনুরাশির জাতক জাতিকাদের। জ্যোতিষশাস্ত্র বলছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ 17 সেপ্টেম্বর মধ্যরাতে ঘটতে চলেছে। আর এই চন্দ্রগ্রহণের প্রভাবে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে মীন রাশিতে। রাহু এই সময়ে মীন রাশিতে থাকবে। আর এমন পরিস্থিতিতে চন্দ্র ও রাহুর সংমিশ্রণ এই 5 রাশির জন্য সৌভাগ্যবান হতে চলেছে। তবে বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকারা এর বিশেষ সুবিধা পাবে। প্রকৃতপক্ষে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে চন্দ্র এবং রাহুর মিলন যোগ তৈরি করবে এবং যে কোনো রাশির জন্য 11তম যদি ঘরে থাকে, 10তম ঘরে থাকে, কিংবা 5তম ঘরে থাকে, 4র্থতম ঘরে থাকে, কিংবা দ্বিতীয় ঘরে যদি গ্রহণযোগ গঠিত হয়, এটি সম্পদ মহান সাফল্য নিয়ে আসে। অর্থাৎ 17 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের পর এই ধনুরাশির জাতক জাতিকাদের সময়টি খুব ভালো যাবে। আর্থিক লাভের পাশাপাশি আপনি আপনার কর্মজীবনে অগ্রগতিও কিন্তু দেখতে পাবেন। তবে জ্যোতিষশাস্ত্র বলছে ভারতে এই চন্দ্রগ্রহণ কিন্তু দেখা যাবে না, যার প্রভাবে এর সূতককালও কিন্তু কার্যকরী হবে না। তাই জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে চন্দ্রগ্রহণের সূতক সময় গ্রহণের 9 ঘন্টা আগে শুরু হয়। তবে এর ভিত্তিতে 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সূতক ও সময়কাল সাধারণত 17 সেপ্টেম্বর রাত থেকে শুরু হবে। যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এর সূতক সময় প্রযোজ্য হবে না। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে কোনোভাবে কিন্তু এর প্রভাব ফেলবে না। তবে জ্যোতিষশাস্ত্র বলছে 2024 সালের শেষ চন্দ্রগ্রহণটি আর মাত্র 2-3 দিন পরেই হতে চলেছে। 18 সেপ্টেম্বর বুধবার সকাল 6:12 মিনিটে ঘটবে এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণ চলবে 4 ঘন্টা 5 মিনিট ধরে এবং একই দিনে সকাল 10:17 মিনিটে শেষ হবে এই চন্দ্রগ্রহণ। তাই বৈদিক ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই মীন রাশিতে এবং অশুভ গ্রহ রাহু ইতিমধ্যেই মীন রাশিতে উপস্থিত রয়েছে। আর এমন অবস্থায় চন্দ্রগ্রহণের দিন মীন রাশিতে চন্দ্র ও রাহুর মিলন ঘটবে এবং চন্দ্রগ্রহণের কারণে এই ধনুরাশির জাতক জাতিকারা ভাগ্যবান হতে পারেন। হঠাৎ আর্থিক লাভের কারণে তারা ধনী হতে পারে। দেখুন, এই আর্থিক লাভ কিভাবে হবে আপনাদের, যারা শেয়ার মার্কেট জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, সেখানে শেয়ারের ভ্যালু বেড়ে গেল, কিংবা আপনারা যারা জায়গা কিনে রেখেছিলেন সেই জায়গার ভ্যালু বেড়ে গেল, এইভাবে হতে পারে। আবার যারা বিজনেস করছেন তাদের ব্যবসা ভালো চলতে শুরু করলো, সেইভাবে হতে পারে। আবার যারা হয়তো লটারির টিকিট কাটেন, সেখান থেকে হয়তো টাকা পয়সা পেলেন, এইভাবে কিন্তু আপনারা ধনী হতে পারেন, কারণ এই চন্দ্রগ্রহণের শুভ যোগে জ্যোতিষশাস্ত্র এটাই বলছে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আরও যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলবো সেগুলো অবশ্যই আপনারা শুনবেন। তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি, জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কখনো কিন্তু কারোর সমান যায় না। এই কথাটি আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলছি যে জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার ভিত্তিতে যে কথাগুলো উঠে এসেছে সেগুলো শুনে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না।
কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। একই ধনুরাশির ব্যক্তি যদি ব্যবসা ভালো করে অন্য একজন নাও করতে পারে। একই ধনুরাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারে, অন্য একজন নাও হতে পারে। অতএব জ্যোতিষশাস্ত্র বলছে একজনের ভালো গেলে অন্যদের খারাপ যেতে পারে, আবার অন্যদের ভালো গেলে আর একজনের খারাপ যেতেই পারে। এটা নিয়েই জ্যোতিষশাস্ত্র। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে এই 18ই সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ হতে চলেছে বছরের শেষ, এই চন্দ্রগ্রহণে জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এই ধনুরাশির সম্পর্কে বলেছে, যেটি এখন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানাবো। তাই এখন আপনাদেরকে যে কথাগুলো বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, ধনুরাশির চতুর্থ ঘরে কিন্তু চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। মাথায় রাখবেন, ধনু রাশির চতুর্থ ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। আর এমন পরিস্থিতিতে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি আর্থিক দিক থেকে খুব ভালো হতে চলেছে। তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত আর্থিক সমস্যা শেষ হবে, আপনি হঠাৎ আর্থিক লাভও পেতে পারেন। এছাড়াও বিবাহিত ব্যক্তিরা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে সম্পত্তি আর্থিক সুবিধা পেতে পারেন। শুধু তাই নয়, জমি জমা সংক্রান্ত একটি বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। এছাড়াও এই সময় আপনি আপনার পরিবারের মায়ের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা, চন্দ্র ও রাহুর সংমিশ্রণে আর্থিক সুবিধা পাওয়ার আশা করছেন জ্যোতিষশাস্ত্র। তবে এর মধ্যে আপনি আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে কিছুটা হলেও সফল হতে পারেন। তবে আর্থিক সংকট দূর হওয়ার সঙ্গে সঙ্গে মানসিক চাপও দূর হবে এবং এই রাশির ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তাব পেতে পারেন, যার ফলে কাজের প্রসার ঘটতে পারে। কাজে নতুন প্রযুক্তি যুক্ত করা উপকারী হতে পারে এই ধনুরাশির জাতক জাতিকারা। আর এই সময়ের মধ্যে আপনার ব্যাংক ব্যালেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আপনার মিষ্টি কথার মাধ্যমে আপনি আপনার কর্মজীবনে অনেক সুবিধা পেতে পারেন। নতুন যানবাহন কেনার একটি শুভ যোগ আছে এবং এই ধনুরাশির জাতক জাতিকারা বছরের শেষ চন্দ্রগ্রহণ থেকে ভীষণভাবে উপকৃত পেতে চলেছেন। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাতে পেরেছি বছরের শেষ চন্দ্রগ্রহণ যে 18ই সেপ্টেম্বর হতে চলেছে, এই চন্দ্রগ্রহণে শুভ প্রভাবে আপনাদের ভাগ্যে কী কী আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন। তবে দেখুন, আপনারা একটি কথা মাথায় রাখবেন, একই ধনুরাশির ব্যক্তির কিন্তু সবার সমান নাও যেতে পারে। একজনের ভালো যেতে পারে, আবার একজনের খারাপও যেতে পারে। আর যদি সবার ভালো যায় সেটি ব্যতিক্রম।